রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত ভাই বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নিজের জন্মগত প্রতিভা আল্লাপাক রবুল আলমিন প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করে তার মাঝে কর্ম পরিকল্পনা তার মাঝে তার ভাগ্যলিপি তার মাঝে তার জীবন প্রবাহ কোন দিকে যাবে সেই বিষয়টি সুপ্ত অবস্থায় ভাগ্যলিপি আকারে তিনি লিখে দিয়েছেন আমরা যখনই ওই ট্রাকটা খুঁজে পাই হ্যাঁ তখনই দেখবেন যে আমাদের জীবনটা স্মুথলি ভালোভাবে এগুচ্ছে যখন আমরা ট্রাক হারিয়ে ফেলি তখনই কিন্তু আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে যেই কর্মই করি আমি প্রতিষ্ঠিত তারপরও আমি তৃপ্ত না একটাই কারণ পাক যে গোলে আমাকে সৃষ্টি করেছেন আমি সেই ট্রাকে উঠতে অর্থাৎ নিজের জন্মগত প্রতিভা সহজাত প্রবৃত্তি সহজাত আকাঙ্ক্ষা সহজাত সৃষ্টিগত যে বিষয়টি এটিকে আমরা কিভাবে জাগিয়ে তুলব সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন আমি পাকের কোরআন থেকে এই বিষয়টি আপনাদের জন্য খুঁজে পেয়েছি সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আপনার ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্মানিত ভাই বোনেরা মহাগ্রন্থ আল কোরআনের সুরা আর রুম সুরা আর রুম এই রুমের তিরিশ নম্বর আয়াত অর্থাৎ সুরাও তিরিশ আর আয়াত নাম্বারও তিরিশ তিরিশ নম্বর সুরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ আকরবুল্লা আলমিন এই বিষয়টি আমাদেরকে বলে দিয়েছেন ফিতরাত আল্লাহ লতি ফাতারা আন-নাসা আলাইহা অর্থাৎ আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যেই প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করিয়া আছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি আমার সেই প্রকৃতির অনুসরণ করো যেই প্রকৃতির উপর আমি তোমাকে সৃষ্টি করেছি হ্যাঁ আল্লাহ পাক ওই প্রকৃতির অনুসরণ করার কথা বলেছেন এবার আসুন রাসুলে করিম সাল্লু সাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি বলেছেন প্রত্যেক শিশু প্রকৃতির উপর জন্মগ্রহণ করে অতপর তার পিতামাতা এই সন্তানকে হয় ইহুদি বানিয়ে দেয় নয় খ্রিস্টান বানিয়ে দেয় নয় অগ্নি উপাসক বানিয়ে দেয় দেখেন আল্লাহাকবুল আলমী বলছেন যে আমি তাকে প্রকৃতির স্বভাবজাত যে ধর্ম সেটার উপরে আমি মানুষকে সৃষ্টি করেছি সম্মানিত ভাই বোনেরা এখন আমাদের জন্মগতভাবে ভাবে আল্লাহ আমাদেরকে দেখুন ধর্ম মানেই কিন্তু শুধু নামাজ রাজা হওয়ার জায়গা নয় এখানে কিন্তু আমাদের একটা বিশাল ভুল ধারণা আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটি স্বতন্ত্র ভিডিও এই বিষয় দিতে হুম একটা মানুষের একটা মমিন জীবনের সব কিছু এ হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন আল্লাহর কসম এটা আপনার এ আপনি সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করছেন আনন্দ করছেন সন্তানদেরকে সময় দিচ্ছেন তাদের পিছনেই আপনি যে অর্থ ব্যয় করছেন এটা ইবাদাত অর্থাৎ একজন মমিন জীবনের সব কিছু এটা কিন্তু ইবাদাত সকল কর্মই মমিন জীবনের এটি একটি ইবাদাত তো সম্মানিত ভাই বোনেরা আল্লাপাক রবুল্লা আলমিন বলছেন যে প্রকৃতির সেই স্বভাবজাত ধর্মের অনুসরণ আমাদেরকে করতে এখন আমরা আসি যে আমাদের জন্মগত যে প্রতিভা এই প্রতিভাটাকে আমরা কিভাবে জাগিয়ে তুলব দেখুন আমরা আমাদের ছাত্র জীবনে আমরা ডিসাইড করে ফেলি আমরা কেউ ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হব কিন্তু আপনি যে ডাক্তার হবেন আপনার সৃষ্টির উদ্দেশ্য যদি ডাক্তার হওয়া না হয় আপনি ডাক্তার হইলেন হওয়ার পরও দেখবেন আপনি সফল ডাক্তার হতে পারছেন না তারপরে দেখবেন আপনি তৃপ্ত না সারাটা জীবন আপনি মন মরা ডাক্তার হওয়ার পরেও আপনার তৃপ্ত না অর্থাৎ আপনি ট্রাক সেরে বাইরে চলে গেছেন এখন প্রশ্ন হতে পারে যে আমরা আমাদের জীবনের যে মূল গোল অর্থাৎ যেই ট্রাকের উপরে আল্লাপাক আমাদেরকে আমাদের ভাগ্যলিপি নির্ধারণ করেছেন ওই ট্রাকে আমরা উঠবো কীভাবে এটা হল মূল বিষয় সম্মানিত ভাই বোনেরা এই বিষয়টি বুঝতে একটু সময় লাগে হুম একটু সময় লাগে সেটা হলো যে আপনি জন্মের পর আমরা যারা এখন বড় হয়ে গেছি আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে পাশাপাশি আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবারের নাতি নাতনি আমাদের পরিবারের কনিষ্ঠ সদস্যগণ যারা রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা এই জিনিসটা ফলো করব। সেই জিনিসটা কি দেখব যে এই শিশুটার ভিতরে কোন কাজের প্রতি তার ঝোঁক বেশি আগ্রহ বেশি দেখেন এই যে বিল গেটস এই বিল গেটস কিন্তু একদিনের সৃষ্টি হয় নাই হ্যাঁ এর পিছনে কিন্তু আল্লাহ পাবুল্লা আলমিনের একটি মহাপরিকল্পনা রয়েছে যে কারণে সে কিন্তু বিল গেটস হতে পারছে হ্যাঁ আপনার সৃষ্টির উদ্দেশ্য যদি ব্যবসা হয় আপনার সৃষ্টির উদ্দেশ্য যদি চাকরি হয় আপনার উদ্দেশ্য পাক এই যেমন একটা ফুল দিয়ে বাগান হয় না এইরকম হাজারো ফুলের মানে সমন্বয়ে একটি সুন্দর বাগান পরিপূর্ণ বাগান হয় পাক এই পৃথিবীতে ধনী গরিব সৃষ্টি করেছেন কম জ্ঞানী বেশি জ্ঞানী সৃষ্টি করেছেন সব কিছু মিলিয়ে পাক রবুল্লা আলমিন কিন্তু এই বাগানটি পাক সৃষ্টি করেছেন দেখেন আপনি কোনো পেশার প্রতি নিজেকে আগ্রহী হইয়া জড়াবেন না হ্যাঁ আগ্রহী হইয়া কোনো পেশার উপরে অতিরিক্তভাবে আপনি নিজেকে নিজের থেকে মানে নিজের আবেগ থেকে জড়ানোর চেষ্টা করবেন না সবসময় আপনি লক্ষ্য করুন আপনার ভিতরে কোন কাজটি ভালো লাগে কোন কাজটি করলে আপনার কাছে একটু সহজ মনে হয় আরাম মনে হয় শান্তিদায়ক মনে হয় স্বস্তিদায়ক মনে হয় আপনার কমফোর্ট জোন কোনটা এবং যেই কাজের জন্য আল্লাপাক আপনাকে সৃষ্টি করেছেন আপনি ওই জিনিসটা একটা জিনিসের দ্বারা পাবেন সেটা কি ওই কাজটা করতে গেলেই আপনার কাছে সহজ মনে হবে আরামদায়ক মনে হবে শান্তিদায়ক মনে হবে স্বস্তি মনে হবে মনে হবে এই কাজটা আমার জন্যই আর যেই কাজে গেলে আপনি পেরেশানি আপনার অস্থিরতা আপনার মানসিক দুশ্চিন্তা আপনাকে সব কিছুকে আপনাকে অস্থির করে ফেলতেছে বুঝবেন ওই কাজটি আপনার জন্য না এখন এই ক্ষেত্রে আসুন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে একটু সময় লাগে হ্যাঁ আপনি বর্তমানে যে কাজটি করছেন এই কাজটি আপনি অব্যাহত রাখুন পাশাপাশি আপনি আপনার মনের ঝোঁক প্রবণতা মনের আনন্দ মনের স্বাচ্ছন্দ্যতা কোন দিকে এটা একটু অবজার্ভ করুন তাহলে দেখবেন আপনার যে কর্মটি চলছে তো চলছেই পাশাপাশি আপনার যে মূল গোল মূল লক্ষ্য যে কারণে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই কাজের দিকে কিন্তু আপনি যেতে পারবেন মনটাকে সুযোগ দিতে হয় মনটাকে সুযোগ দিতে হয় মনটাকে বিশ্লেষণ করতে হয় নিজেকে সময় দিতে হয় নিজের মনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা মনের তৃষ্ণা মনের ঝোঁক প্রবণতা এগুলা জানার জন্য নিজেকে সময় দিতে হয় তাহলে দেখবেন আপনার ভিতর থেকে কিন্তু ওই জিনিসটি আসতেছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে কাজটি করি দেখবেন যে একটি কাজ আমি করছি কাজটা আমি মোটামুটি ভালোই করছি কিন্তু মনে সেই তৃপ্ততা নাই সেই আনন্দটা মনে আসতেছে না তার মানে হলো আপনার জন্য হতে পারে সেটা আরও ছোট কাজ আপনার দৃষ্টিতে অথবা সমাজের দৃষ্টিতে ছোট কাজ হতে পারে কিন্তু আপনার সৃষ্টি ওইটার জন্য কারণ ওই কাজটায় ওই কাজের ওইটা আপনার কমফোর্ট জোন ওইটার জন্য আল্লাপাক আপনাকে সৃষ্টি করেছেন অর্থাৎ এই পৃথিবীতে যেরকম প্রধানমন্ত্রীর দরকার আছে মন্ত্রীরও দরকার আছে এমপিরও দরকার আছে চেয়ারম্যানেরও দরকার আছে মেম্বারও দরকার আছে জনগণেরও দরকার আছে গরিব অসহায় তাদেরও দরকার আছে কারণ আল্লাপাক বলেন যে আমি কিছু মানুষকে তোমাদের সেবায় নিয়োজিত করেছি পৃথিবীর সব মানুষ যদি ধনী হয়ে যায় পরস্পর পরস্পরকে সাহায্য করার কাউকে খুঁজে পাওয়া যাবে না সুতরাং আমাদের সবচেয়ে বড় যে ভুল আমরা অনেক বড় একটা কাজ করার করে আমরা সমাজ থেকে বাহবা পাওয়ার চেষ্টা করি অর্থাৎ আমার সুখের চাবিটা কিন্তু আমি আর হাতে দিয়ে দিলাম হ্যাঁ আমার মন কোনটা ভালোভাবে নিচ্ছে আমার হৃদয় কোনটাকে সুন্দরভাবে রিসিভ করছে আমি কোন কাজটায় সবচেয়ে বেশি আনন্দ পাই ওই জিনিসটার কিন্তু আমরা যেতে পারছি না সম্মানিত ভাই বোনেরা না কারণেই নিজের মনের যে সহজাত প্রবৃত্তি নিজের যে স্বভাবজাত স্বভাবজাত বিষয় যেটার উপরে আল্লাহ পাক আকরবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই বিষয়টা অন্বেষণের জন্য আমাদের চেষ্টা করা আরো একটি সুন্দর বিষয় আছে আপনি যদি ওই বিষয়টা জানতে চান আপনি যদি এক এক আল্লাহর কাছে আজিজি করেন আল্লাহর কাছে দয়া চান দেখবেন স্বপ্ন আপনি ইঙ্গিত পাবেন যে তুমি এই কাজটি করো হ্যাঁ দেখবেন ওই কাজে আপনার সফলতা আসবে সম্মানিত ভাই বোনেরা তাহলে এই বিষয়টি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করবার চেষ্টা করব। আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে তিনি আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে প্রকৃতির স্বভাবের উপরে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন সেই স্বভাবটির অনুসরণ করে আমরা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে জীবনকে আলোকিত মানুষ হওয়ার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও মরাকাত